আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নূর হোসেন রানা। আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। তো আমাদের চ্যানেলটি চাকরির চ্যানেল। এরকম চাকরির খবর সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের 7/8/2022 তারিখে সড়ক নম্বর স্ক্রিনে দেখতে পারবেন। তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্বভুক্ত নিম্নবর্তিত শূন্যপদ সমূহে পূরণের জন্য বাংলাদেশের উপকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হলো। তো পদের নাম এবং বেতন স্কেল বলে দিচ্ছি। 1 নম্বর ক্যাটাগরি পদের নাম গাড়ি চালক। এই গাড়ির চালক হতে হবে ভারী গাড়ির চালক, বড় গাড়ি যেগুলি আমরা বুঝি ডাম ট্রাক এরকম বড় গাড়ির চালক। গাড়ি চালক বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। তো লোক নিবে 61 জন, গাড়ি চালক লোক নিবে 61 জন, এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হতে হবে, এবং শিক্ষাগত যোগ্যতা সেটা একেবারেই নিম্নমানের, যেটা অষ্টম শ্রেণী পাশ কোনো স্বীকৃত বোর্ড হতে, জুনিয়র স্কুল সার্টিফিকেট, সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ লাইসেন্স, ভারী যানবাহনের চালানোর অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবং যাদের গাড়ির ড্রাইভিং বৈধ লাইসেন্স আছে তাদের অভিজ্ঞতা 1 বছর 2 বছর 5 বছর এরকম, ওদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে। কিন্তু এখানে অভিজ্ঞতা না থাকলেও চলবে, কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে, বৈধ লাইসেন্স লাগবে। তো এই চাকরিটি আপনার করতে হলে আপনার যা যা করা লাগবে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1 নম্বর, 1/8/2022 তারিখে প্রার্থীর বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধার আত্মীয় স্বজন, পুতি নাতি এই সকলের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত প্রযোজ্য। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর ক্যাটাগরি সরাসরি সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আবেদনের ক্ষেত্রে সরকারের বিধিমালা, বিধিবিধান ও পরবর্তী সংশ্লিষ্ট বিধিবিধানের কোনো সুযোগ হলে তা অনুসরণ করা হবে। 4 নম্বরে, আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থানীয় ঠিকানা, বর্তমান স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। 5 নম্বরে, আবেদনপত্রের সাথে নিম্ন কাগজপাতিগুলো, যে কাগজপাতিগুলি জমা দেওয়া লাগবে এই আবেদনটা করতে হলে, সেই কাগজপাতিগুলি বলে দিচ্ছি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর কর্তৃপক্ষ যে নাগরিকত্বের সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে সনদপত্রের সত্যায়িত ফটোকপি, আবেদনপত্রের সাথে সংযুক্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজ আকারের ছবি, প্রথম শ্রেণী বিসিএস ক্যাডারদের হাতে কর্মরত বিসিএস ক্যাডারের হাতে সত্যায়িত হতে হবে। সত্যায়ন ক্ষেত্রে সত্যায়নকারী কর্মরত সুস্পষ্ট নাম ও পদবি সহ
সম্মিলিত মিল অবশ্যই থাকতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা আত্মীয় স্বজন পুত্র কন্যা নাতি পুতি যদি কেউ আবেদন করে তাদের মন্ত্রণালয়ের সনদ বা মুস সনদ মুক্তিযোদ্ধা গেজেটের নম্বর ও তারিখ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা নাতি পুতি ইত্যাদি সকল সম্পর্কে প্রমাণাদি দিতে হবে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পৌরসভা সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিলর ইস্যুতে প্রত্যয়ন প্রার্থী এবং তার পিতা মাতার আত্মীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুকূলে যে কোনো অনুমতি তফসিলভুক্ত ব্যাংক হতে ৫০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার অফেরৎযোগ্য সংযুক্ত করতে হবে আবেদনের সাথে। প্রার্থীকে নিজ ঠিকানায় উল্লেখ্য সরকার নির্ধারিত ডাক টিকিট ফেরত খাম সহ ফেরত খাম সাইজ ৯x৪ সংযুক্ত করতে হবে। আবেদনকারী বিভাগীয় প্রার্থী হয়ে থাকলে তা নিম্নকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আনাপাচিত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্রের খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ১৬/৮/২০২২ তারিখ হতে ১৫/৯/২০২২ তারিখ পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত সময়ে সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বরাবর ডাক যোগাযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি দাখিলের কৃত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা তথ্য অবশ্যভাবে উল্লেখ করতে হবে। নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির উল্লেখিত পদের সংখ্যা ও হ্রাস বৃদ্ধির অধিকার সংকর করেন। লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল প্রত্যাহারের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে www.dscc.gov.bd এর নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। নিম্নোক্ত নিয়োগ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তিকালে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। উল্লেখ করা হয়নি এমন ক্ষেত্রে সরকারের সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। তো এই ছিল আজকের আমাদের মূল ভিডিও। তো আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং যে ওয়েবসাইটে পাইবেন সেই ওয়েবসাইট অনলাইন লিঙ্ক কপি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আবেদনের শুরু তারিখ শেষ তারিখ পর্যন্ত অনলাইন লিঙ্ক কপি সকল কিছু ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকেও আবেদন করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।